হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো বন্ধুরা, জানেন যে প্রচণ্ড গরম পড়তেছে। গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে পাখির হিটস্ট্রোক থেকে মুক্তি রাখবেন। তো পাখির হিটস্ট্রোক থেকে মুক্তি রাখার জন্য কিন্তু সব থেকে মেইন যে টিপসটা ছিল সেটা কিন্তু আপনাদের দেওয়া হয়নি। তো মেইন যে টিপসটা আসলে আছে সেটা হচ্ছে এই সিড মিক্সের মধ্যে। আপনারা সিড মিক্সের রেশিও চেঞ্জ করতে হবে আমার মতে টোটালি। আপনার তৈলাক্ত কোনো খাবার এখানে দেওয়া যাবে না, যেহেতু আমি ক্যানারি দেই, ক্যানারিও কিন্তু একটু তৈলাক্ত খাবার। তো সেক্ষেত্রে একটু খুবই কম পরিমাণের দেওয়া লাগবে, যেহেতু পাখি এখন রেস্টে যাবে। পাখি কিন্তু এখন আর বাচ্চা করবে না, বা যেটুকু বাচ্চা আছে এই সামান্য ক্যানারিতে এনাফ। তো ক্যানারির পরিমাণটা কমিয়ে দেওয়া লাগবে, সাথে সিড মিক্সে কিন্তু কোনো প্রকার তৈলাক্ত খাবার দেওয়া যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হিট স্ট্রোকের জন্য যে ভিডিওটা দিয়েছি আশা করি সবার কাজে লাগবে। শুধু এই টিপসটা দেওয়ার কথা আমার মনে ছিল না, তো সেটা আপনাদেরকে এখন বলে দিলাম। আর মোটামুটি আমি আজ থেকে আবার শুরু করে দিয়েছি আপনার পাখির হচ্ছে স্লাইন খাওয়ানোর। তো স্লাইন মোটামুটি শুরু করে দিয়েছি, একদিন হয়ে গিয়েছে, কালকে আবার দিব 2 দিন, এরকম করে 3 থেকে 4 দিন আমি দিব। দেওয়ার পরে কিন্তু আর দিব না, তারপরে ফ্রেশ পানি খাওয়াবো। তবে আল্লাহর রহমতে প্রচণ্ড গরম তো দিনের বেলা পড়ছেই, কিন্তু রাতের বেলা একটু বাতাস আমাদের এখানে হচ্ছে, যার কারণে আপনার রাতের গরমটা একটু কম আছে। তো মোটামুটি বাতাস ঢুকছে, কম গরম না, গরম ঠিকই আছে, কিন্তু বাতাস ঢুকছে বলে একটু পাখি বাঁচা। মোটামুটি চারি সাইড ফাঁকা, তো এই জন্য আর কি মোটামুটি বাতাস কিন্তু ভিতরে আসে। তো আজকে মূলত কোনো টিপস বা ট্রিক্স কোনো কিছুই না, আজকে দেখাইতে আসলাম বর্তমান কলোনির যে অবস্থা, যে আপডেটগুলো সেটাই আর কি। তো চলেন দেখে আসি কি অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন মাস্টার পেয়ার ফিমেলটা আবার নতুন করে ডিম দিয়েছে, এবং আলহামদুলিল্লাহ 3টা ডিম নিয়ে আছে, আরও ডিম দেবে আমি আশাবাদী। আর এখানে হচ্ছে কুকুর মা আছে 5টা ডিম নিয়ে, আর ইনশাল্লাহ 5টা ডিম ফাটাই দেবে এবং 5টা বাচ্চায় উঠবে। আর এখানে তো সব পাখি রেস্টে, সব ফিমেল, 5টা মাস্টার পেয়ার ফিমেল এখানে আছে। এখানে 1 পেয়ার আছে, নিচে 1 পেয়ার হচ্ছে আপনার রেস্টে আছে। এখানে সব নিউ অ্যাডাল্ট মেল রেখে দেওয়া, এখানেও কিছু মেল ফিমেল একসাথে রাখা যেগুলো অ্যাডাল্ট হয়ে গিয়েছে, আর তার সাথে এখানে কিন্তু ফিমেল রাখা। তো মোটামুটি এই হচ্ছে মোটামুটি আমার কাছে পাখি আছে। আর লাভবার্ড তো মার্শাল্লাহ এখানে আছে দেখতে পাচ্ছেন, তো বলার কোনো কিছু নাই। আর আমার মতে লাভবার্ডেরও কিন্তু খুব ভালো বাচ্চা উঠছে, এবং বাচ্চাগুলো কিন্তু খুব সুস্থ আছে। আর এদিকে দেখতে পাচ্ছি এর বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে, ফেদার চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরের বার খুব সুন্দর ব্রিড করবে আমি জানি। আর এদিকে এর বাচ্চা সব যেহেতু নেই, সেহেতু আমি করব কি, এর হাড়িটা খুলে ফেলে দেবো এবং একেও কোনো কেজের মধ্যে দিয়ে দেব ইনশাল্লাহ। তো বাচ্চা মোটামুটি সবগুলোই ভালো আছে এখানে। আর এখানে তো বলার কোনো কিছুই নাই, কুকুর তো 6টা বাচ্চা নিয়ে মাশাল্লাহ খুবই সুন্দরভাবে বড় করতেছে। 6টা বাচ্চা কিন্তু খুবই হেলদি, অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ। আর এখানে আছে 5টা, এর আরও 2টা বাচ্চা মারা গিয়েছিল, তো না থাকলে হয়তো বা 7টা বাচ্চা উঠতো। আর এদিকে অবস্থা দেখ, এই আবার কান পেতে শুনে আমি কি বলি খুব মনোযোগ দিয়ে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ পাখি সবগুলো সুস্থ আছে, সুস্থ আছে, ভালো আছে, কোনো পাখি নিয়ে কোনো টেনশন নেই। আল্লাহর রহমতে সবগুলোই ভালো থাকবে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আর চেষ্টা তো আমি করেই থাকি সবসময় পাখিকে ভালো রাখার জন্য, যার কারণে দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট আপাতত পাখির ঘরে নাই, আর আমিও চাই যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর আপনারাও দোয়া করবেন। আর পাখির ঘরটা এই সপ্তাহে পরিষ্কার করা হয়নি, খুব ডাস্ট পাখির ঘরে। তো আমি এই গরমে পাখির ঘরে কাজ করতে পারছি না, তো দোয়া করেন গরম যেন কমে যায়। আর যে পরিমাণে কারেন্টের সমস্যা শুরু হয়ে গিয়েছে, তো সবাইকে একটু বলবো যে আপনারা পাখির ঘরে একটু আলো বাতাসের ব্যবস্থা করবেন, প্রচণ্ড গরমেও যাতে একটু স্বস্তি পায়। যদি কারেন্টের বা ফ্যানের কোনো ব্যবস্থা না করতে পারেন, চেষ্টা করবেন যাতে তার ঘরে যেন প্রপার বাতাস যায়, সেই দিকে একটু খেয়াল রাখবেন। জাস্ট এইটুকু করতে পারলে আপনার পাখি ইনশাল্লাহ সুস্থ থাকবে, ভালো থাকবে।
যদি এইদিকে একটু নজর দিবেন সবাই। তো আমি চাই সবার পাখি ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সাথে আমার পাখিও ভালো থাকুক, এটাই আর কি। আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ। আগামীতে সব পাখি যখন ডেটে দেব তখন দেখবেন বাচ্চায় বাচ্চায় আমার ঘর ভরে গিয়েছে ইনশাল্লাহ, আল্লাহর রহম করলে আপনাদের দোয়ায়। তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, সামরিন প্ল্যাটফর্মের সাপোর্ট করুন। আর আজকে ভিডিও এখানে শেষ করব। যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কষ্ট করে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমার পরিবারটা বড় হবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আজ কিন্তু আমার 250+ সাবস্ক্রাইবার চলে এসেছে। তো শুধু আপনাদের ভালোবাসার জন্য এ পর্যন্ত আসতে পেরেছি। তো দোয়া করেন আরও সামনে যেন আগাইতে পারি আপনাদের দোয়ায়। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পুরাতন ভিউয়ার্স আছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেনই, এটা আপনারা নিজ থেকে দায়িত্ব নিয়ে নেন আপনার ভাইটাকে গ্রো করার জন্য। তো ইনশাল্লাহ আজকে ভিডিও এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।